হ্যারি বস থাম। হ্যারির বয়স দেড় বছর হলেও মেধায় তার জরিমেলা ভার। মাটির নিচে লোকানো বিস্ফোরক খুঁজে বের করে ফেলে চোখের নিমিষে। মিরপুর পুলিশ লাইন্স মাঠের এই গর্তগুলোর একটিতে ছিল বিস্ফোরক। ডাক পড়ল হ্যারির, হ্যারির মতোই ভালো রেজাল্ট পপিরও। মাদক বহনকারীকে ধরতে তার বিকল্প নেই। প্রশিক্ষকরা বলছেন প্রকৃতিগতভাবে পাওয়া ঘ্রাণ শক্তি কাজে লাগিয়ে দ্রুততম সময়ে মানুষ অথবা যন্ত্রের চেয়েও নির্ভুল তথ্য দেয় কুকুর। তবে খেলার ছলেই অপরাধী শনাক্ত করে এরা। এক্সপ্লোসিভ দিয়ে আমরা খেলতে 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 এই কুকুরটা বুঝে ফেলে এটা মূলত এক্সপ্লোসিভ। কোটি টাকার এই স্কোয়াডে আছে জার্মান শেফার্ড ও ব্রিটিশ ল্যাব্রেডর প্রজাতির 10টি কুকুর। প্রশিক্ষক 5 জন আর অভিযানে হ্যারি পপিদের নির্দেশনা দিতে আছেন 25 জন হ্যান্ডলার। কোথায় একটা ডাস্টবিনে বা কেউ আমাকে ইনফর্ম করলো, তখন যদি আমি একটা এক্সপ্লোসিভ বিস্ফোরণে আমার একটা ভাই যায়, তাহলে আমাকে কখনোই সম্ভব না সেটা রিকভার করা। শনাক্ত জঙ্গি আস্তানায় চালাতে হয় নিখুঁত তল্লাশি। এসব জায়গায় লুকানো বিস্ফোরক উদ্ধারে যখন হিউম্যান ম্যানুয়াল কিংবা ডিজিটাল সার্চিং সিস্টেমে আস্থা রাখা যায় না, তখনই ডাক পড়ে ডগ স্কোয়াডের। এছাড়া ঈদগাহ মাঠ সহ সব জনবহুল স্থানে নাশকতা ঠেকাতে এই ইউনিট সফল হবে বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। কোন একটা অবৈধ জিনিস, সেটা চলমান অবস্থায় হতে পারে, কোন একটা ফ্ল্যাট সার্চিংয়ে হতে পারে, কোন একটা ভেহিকেল সার্চিংয়ে হতে পারে, বা কোন একটা বক্সের ভিতরে হতে পারে, সেই ক্ষেত্রে যদি আমার কাছে তিনটা অপশনই থাকে যে ম্যানুয়াল ডিজিটাল অ্যান্ড স্নিফিং বাই ডগ, তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্যাকেজ হয়। এখন আমাদের এফিসিয়েন্সি বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে আমরা আশা করব যে ডগ স্কোয়াডের কারণেই হয়তো আমাদের অনেক সাকসেস রেট বেড়ে যাবে। প্রশিক্ষিত এসব কুকুরের প্রতিটির দাম 12-14 লাখ টাকা। দৈনিক খাদ্য তালিকায় আছে গরুর মাংস, জীবন্ত মুরগি, চাল, ডাল, তেল, রসুন, ডিম, দুধ সহ 11 রকম সবজি। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।